সাত সকালে বেশ মেজাজেই পাড়া বেড়াতে বের হয়েছে এক অযাচিত অতিথি কাউকে কোন রকম বিরক্ত না করে আপন মনে গ্রামের কংক্রিটের রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল সে তবে গায়ের লোকের অতিথি আপ্যায়নে যতই নাম ডাক থাক এই অচেনা অতিথিকে দেখে ঘরে আক্ষরিক অর্থেই খিল দিতে বাধ্য হয়েছিলেন তারা কারণ অতিথি যে বিশাল এক কুমির বৃহস্পতিবার সকালে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কর্ণাটকের নদীর তীরবর্তী এক গ্রামে কুমিরটি ঢোকে বলে শুক্রবার জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া উত্তর কানাডা জেলার কগিলাবান্না গ্রামের রাস্তায় হেঁটে যাচ্ছে কুমির মাঝে কিছুক্ষণের জন্য বসেও ছিল সে বিশাল কুমিরকে দেখে চিৎকার করতে থাকে গ্রামের কুকুরগুলো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা গ্রামের পার্শ্ববর্তী কালী নদী থেকে কুমিরটি উঠে এসেছিল বলে ধারণা করছে স্থানীয় বনবিভাগ নদী থেকে উঠে গ্রামে ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার গ্রামে ঢুকে পড়ার খবর পাওয়া গেছে তবে এমন ঘটনা সচরাচর ঘটে না কিন্তু গত মাসে দুবার নদী থেকে উঠে লোকালয়ে ঢুকেছে কুমির প্রথমবার নদীতে একটি ছাগলকে আক্রমণ করেছিল দ্বিতীয়বার হাজির হয়েছিল বন বিভাগের চেকপোস্টে তবে বৃহস্পতিবার কগিলাবান্না গ্রামে যে কুমিরটি দেখা গেছে সেটিকে ধরা হয়নি শুধু রাস্তা দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে নদীতে আশামনি পণ্য নিউজ